রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের শরীর ও মনকে সম্পূর্ণ সুস্থ রেখে আজীবন সুখী প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলা। সুস্থ থাকুন, দারুণ থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আজ শুভ অক্ষয় তৃতীয়া ও ঈদ উপলক্ষে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে শুধু এই ভিডিওটি হতে যাচ্ছে তাদের জন্য যারা খুব ফাঁকিবাজ, বিশেষ করে স্পিরিচুয়াল জগতে তারা প্রবেশ করেছেন তাদের নিজেদের জীবনে কিছু পরিবর্তন করার জন্য, কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, বারবার সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন এবং দিকভ্রান্ত হয়ে তারা ছুটে চলেছেন বিভিন্ন জায়গায় মেডিটেশনের জন্য বা নানা কারণে, এবং সেই সময় তাদের নিজেদের কিছু ভুলের জন্য, তাদের কিছু ফাঁকিবাজির জন্য, অলসতার জন্য তারা খপ্পরে পড়ছেন কিছু শিয়াল পণ্ডিতের, তারা খপ্পরে পড়ছেন কিছু লোভী মানুষের যারা আধ্যাত্মবাদের মুখোশ পরে মানুষকে ঠকাচ্ছে। কেউ কেউ আছেন দেখা যায় যে কোথাও গেছেন, আমার এই এই সমস্যা আছে, আমার রিলেশনগত সমস্যা, মেয়ের বিয়ে হচ্ছে না কি ছেলের কাজ হচ্ছে না, আমার সংসারের সমস্যা, আমার অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সব কিছু। তো সেখান থেকে যখন কারোর সঙ্গে কথা বলছেন আমাদের এই আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে, সে হতে পারে রেকি মাস্টার, গ্র্যান্ড মাস্টার বা অন্য কেউ, এবং সেখান থেকে তিনি কী পাচ্ছেন, তাকে ভয় দেখানো হচ্ছে বলে যে আপনার বা আপনার সন্তানের প্রত্যেকটা চক্রই ব্লক, একদম অবস্থা খারাপ, আমরা হিলিং করে দেবো, এত হাজার টাকা দিন, 15,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 22,000 টাকা দিন, দিলে আমরাই হিলিং করে দেবো, আমরা পুরো সুস্থ করে দেবো। বন্ধু, দোষটা তাদের নয়, দোষটা আপনাদের, কেননা আপনারা তাদের লোভকে প্রশ্রয় দিচ্ছেন, তাদের মানুষকে ঠকানোতে সাহায্য করছেন। কেন আপনারা মাত্র 3,000 টাকা 4,000 টাকা কোর্স করে কেন আপনারা নিজেরা প্র্যাকটিস করছেন না? প্রয়োজন নেই কোর্স করার, আপনারা শুধু নিজের চক্রগুলোর জন্য, নিজের ব্যালেন্সিংয়ের জন্য, প্রত্যেকটা চক্রের যে মন্ত্র আছে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, অথবা আপনারা করুন, আমি বলে দিচ্ছি আপনাদের মূলধার চক্রতে আপনারা 108 বার করে ডেলি, দিনের যে কোনো একটা সময় হয়, সকাল বা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলায় একটা সময় করুন, ঘুম থেকে উঠে অথবা রাত্রিবেলায় বা সন্ধ্যেবেলায় কী করছেন, যে কোনো আসনে সুন্দরভাবে বসুন, বসে অবশ্যই সোজা সিদ্ধা রেখে সুবিধাজনক অবস্থানে বসে ঠিক এইভাবে হাঁটুর সঙ্গে টাচ করুন, হাত আকাশের দিকে তাল রেখে নাক দিয়ে শ্বাস নিয়ে 3 বার ছাড়ুন, শ্বাস নিন, ছাড়ুন, নিন, ছাড়ুন, এরকম একবার নিন, একবার ছাড়ুন, একবার নিন, একবার ছাড়ুন, করে 3 বার যে হয়ে গেল বা তার থেকে বেশিও করতে পারেন, তারপর নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে নিজের মূলধার চক্রের মন্ত্র জপ করুন 108 বার, কমপক্ষে 21 বার। কী করবেন, লাম লাম ঠিক একই রকমভাবে তার পরবর্তী মন্ত্র আপনার স্বাধিষ্ঠান চক্রের জন্য জপ করুন। কি জপ করবেন, বাং, তারপর মন্ত্র নাভি তিন আঙুল উপরে সোলার প্লেক্সাসের জন্য, কি মন্ত্র, রং, তারপর অনাহত চক্র, ইয়াং, তারপর আমাদের বিশুদ্ধ চক্র, হাং, তারপর আজ্ঞা চক্র, ও,
তারপর ক্রাউন চক্র এই যে সাতটি চক্রের মন্ত্র জপ করলাম আমি এর ভিডিও লিঙ্কও দিয়ে দেবো আমার আপনারা ওটা শুনে শুনে জপ করতে পারেন প্রত্যেক দিন করুন দিনে একবার বা দুবার দেখুন আপনার শরীর আপনার মন কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ভালো হতে শুরু করবে জীবন থেকে সমস্ত রকম বাধা কাটতে শুরু করবে কেন অন্যের উপরে ভরসা করছেন একটানা করতে থাকুন একদিন দুদিন তিন দিনের রেজাল্ট চাইবেন না টানা একটা মাস দুটো মাস তিনটে মাস করতে থাকুন কন্টিনিউ করতে থাকুন যেমন খাদ্য খান যেমন রেচন প্রক্রিয়া আমাদের সঙ্গে প্রতিনিয়ত চলছে যেমন শ্বাস প্রশ্বাস আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি এবং ছাড়ছি একই রকমভাবে করতে থাকুন মেডিটেশন অথবা শিখে নিন রেকি যোগ্য জায়গা থেকে কখনোই নিজেদের অলসতার জন্য নিজেদের ফাঁকিবাজির জন্য অন্য কারোর উপরে ভরসা করে শুধুমাত্র তাদের জন্য তাদের পকেট ভরতে নিজেদের কষ্ট উপার্জিত অর্থ এভাবে নষ্ট করে দেবেন না কারণ তারা ঠকানোর জন্য আপনাদের বসে রয়েছে তারা বিজনেস ম্যান হিসেবে বসে রয়েছে তারা আপনাদেরকে শোষণ করার জন্য বসে রয়েছে তাদের কথার জাদুতে না ভুলে গিয়ে তাদের লোভের ফাঁদে পা না দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলুন নিজের পরিবারকে ভালো রাখুন এটাই ছিল আজকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভ মেসেজ এবং আপনাদের জন্য আন্তরিক শুভ কামনা তো সবাই ভালো থাকুন দারুণ থাকুন ধন্যবাদ।